তারা প্রথম সংবাদ পায় যে একটা ফেরি ওই পার থেকে এদিকে আসতেছিল তখন মানে সাতটা ছোট ট্রাক এবং দুইটা বড় ট্রাক সহকারে এটা ডুবে যায় এই এই পারে যে ঘাট আছে তার থেকে ধরেন মানে 150-200 গজ দূরে থাকতে এটা ডুবে যায় আর কি তো আমাদের যে ফায়ার ব্রিগেডের লোকজন এসে দেখতে পায় যে এটা অধিকাংশ অংশই ডুবে যায় কিছু পিছনের কিছু অংশ ভেসে ছিল পরবর্তীতে পুরো অংশটাই ডুবে যায় কিন্তু সেখানে একটা বয়া বাধা ছিল যে বয়াটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এটা এখনো ভেসে আছে ওই জায়গাটাই এই এই ফেরিটা ডুবে আছে অলরেডি বিআইডব্লিউটিসি তাদের হামজা যে উদ্ধারকারী জাহাজ তাদেরকে বলেছে সেটা অন দ্য ওয়ে মানে এটা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে আসছে যে দ্রুত যদি এখানে চলে আসে তাহলে আমরা তখন এটা উদ্ধার কাজ শুরু করবো আর কি।